দর্শক দেখেন রাস্তা শেষ। দেখছেন আসলে এই কাঠটা যদিও ইয়ে না শুকনা, তারপরে কেটে গেল, তার মানে এটা কত শক্তি দেখছেন, ভেজা হলে আরো ভালো আরো, এবং খুব সহজায় আপনি একটা মেশিন দিয়ে একদিনে আমার পুরো একটা বাগান শেষ করতে পারবেন ভাই। কাজল ভাই এটা কি চালাচ্ছেন ভাই? এটা গাছ কাটার মেশিন ভাই, গাছ কাটার মেশিন। আচ্ছা গাছ কাটার মেশিন। জি 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 গাছ কাটার মেশিন। আগে ভাই দেখতেন মানুষে গাছ কাটতো কিভাবে জানেন? ওই যে দুইজনে ধরে কাটতো। আচ্ছা। এবং একটা গাছ কাটতে অনেক সময় লেগে যেত। আর এটা তো একজনই বড় বড়। জি দেখেন এই যে আমি একটু চালাই দেখেন। এটা এটা ভাই ইলেকট্রিকের। আচ্ছা ইলেকট্রিকের। এই যে দেখেন এর লাইন দিলাম। আচ্ছা সরাসরি কারেন্ট চলবে। হ্যাঁ এখন এভাবে মেশিনটা ধরে আপনি যখন গাছ কাটবেন এইভাবে ধরে ধরে এভাবে কাটতে চান, এভাবে যখন কাটবেন এভাবে, আবার যখন এভাবে কাটতে চান, তার মানে এটা যে এভাবে কাটতে চান এভাবে পারবেন, ডাল কাটতে পারবেন, এভাবে পুষিয়ে কাটতে পারবেন, আবার এভাবে কাটতে পারবেন, তার মানে ইলেকট্রিক এটা সেঞ্চ যেভাবে খুশি সেভাবেই কাটতে পারবেন। হ্যাঁ গাছে উঠে ডালও কাটতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক আর এগুলো হচ্ছে পেট্রোল। হ্যাঁ হ্যাঁ নিচে দেখা যাচ্ছে দেখেন বেশ কিছু পেট্রোল চালিত, এগুলো হ্যাঁ গ্যাসোলিন চেঞ্জ বলে বা পেট্রোল চেঞ্জ বলে, এগুলো তেলে চলবে। আচ্ছা তো আব্দুল ভাই যেটা দেখালেন এটা কত ইঞ্চি? এটা এটা 16 ইঞ্চি। 16 ইঞ্চি তো এটা প্রাইস কত? এটা 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 হলো 8500 টাকা। 8500 টাকা মাত্র 16 ইঞ্চি ইলেকট্রিক আর চেঞ্জ পেয়ে যাবেন 8500 টাকা। এগুলো আবার কথা আছে, এগুলোর মধ্যে কম দামেরও রয়েছে। কম দামে আছে 4500 আছে। মাত্র 4500 আছে। 4500 আছে, 5800 আছে, এটা এটা আছে, তার চেয়ে বেশি দামেরও আছে ভাই। আচ্ছা তো তার মানে আমি ভাই করাত বিভিন্ন দামের রয়েছে। আচ্ছা যে যে কোয়ালিটি চান সে কোয়ালিটি ইনশাআল্লাহ সব পাবেন। আচ্ছা আচ্ছা এখন দেখাবো পেট্রোল চালিত। হ্যাঁ নাজুল ভাই এটা হলো পেট্রোল চালিত সেঞ্চ, মানে গ্যাসোলিন সেঞ্চ। গ্যাসোলিন সেঞ্চ হলো আপনি পেট্রোল এবং মোবিলে চালাবেন। 1 লিটার এই যে দেখেন লাইন। আচ্ছা 1 লিটার পেট্রোলের সাথে আপনি 50 গ্রামের মোবিল মিক্স করবেন। এটা হলো এইভাবে, এটা কারেন্ট ছাড়া চলবে, স্টার্ট দিয়ে চালাতে হবে। যখন আপনি বনে জঙ্গলে গাছ কাটতে চান যেখানে কারেন্টের লাইন নাই, তো সেটা তো আপনার অবশ্যই এগুলো দরকার। আচ্ছা এটা হচ্ছে এগুলো বিভিন্ন সাইজের হয়, যেমন এটা এক সাইজ, এ দেখেন এটা এক সাইজ, ঠিক আছে। এবং এবং অনেকে বলে আমার আরাম বড় গাছ কাটতে চাই, তাদের জন্য হলো এটা সবচেয়ে বড়। জি দেখেন এটা কত ইঞ্চি? এটা এটা 37 ইঞ্চি। এটা হচ্ছে 36 ইঞ্চি। জি 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 37। এটা দেখেন একটা 100 মিলের মতো না ভাই? আচ্ছা বিশাল বড় মেশিন আর কি। বড় বড় গাছ যারা কাটতে চান এটা দিয়ে আপনারা কাটতে পারবেন, দেখতে পাচ্ছেন বিশাল মেশিন ভাই। আচ্ছা তো আব্দুল ভাই এটা প্রাইস কত? এটা এটা 12800 টাকা। 12800 টাকা। এটা কত ইঞ্চি করাত? এটা হলো আপনার 22 ইঞ্চি। এটা হবে আবার এই যে একটা রয়েছে এটা 18000 টাকা। এটা হবে এটা এটা চার এটা হলো এটা হলো 45000 টাকা। আর এটা হবে 45000 টাকা। এটা হবে 36 ইঞ্চি। জি 36 ইঞ্চি। আচ্ছা তো এগুলা সবই পেট্রোল তেলে চলে, আর এগুলা কিরকম ব্যাকআপ দেয়, কোনটায় কিরকম দেয়, 1 ঘন্টায় কিরকম চলবে? ভালো চলে, একটা এজ ইট ইজ হুন্ডা, একটা হুন্ডা যে অয়েলে যেভাবে চলে এই সেঞ্চগুলো সেভাবে চলবে। আচ্ছা তো দেখা যায় এটাই যদি একবার তেল রিফিল করে তাহলে মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে। জি জি এখন কথা আছে যারা এতদিন যার থেকে মাল নিছেন অনেকে ভালো সার্ভিস পান না। হ্যাঁ ভালো সার্ভিস নাই আমার এখানে, আমার ভালো মেকানিক্যাল রয়েছে, আপনারা আমার খানাডোর চলে আসবেন, আপনার যার থেকে নিছেন না কেন আমি আপনার মাল সার্ভিস করে দিব সুলভ মূল্যে। এবং এই মেশিনগুলোর পার্টস আছে, অ্যাভেলেবেল পার্টস রয়েছে, ছোটো ছোটো পার্টস, ওই পার্টসগুলো আমার কাছে রয়েছে। আচ্ছা তো আপনারা এগুলো যদি সার্ভিস করাতে চান খানাডোর থেকে না নিলেও অন্য জায়গা থেকে মেশিন নিলে সেগুলো সার্ভিস করাতে পারবেন, আর এগুলো তো করতেই পারবেন। আর আর দর্শকদেরকে বলতেছি ভাই আপনারা সেঞ্চগুলো নিয়ে অনেকে সাফার হন, তবে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি নেন ইনশাল্লাহ সাফার হবেন না। আচ্ছা তো আপনাদের কাছে এই এগুলা তারপরে চেন এগুলো? হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেসরিজ সবই রয়েছে, এই যে পাত বলেন, এই চেন বলেন, যত কিছু রয়েছে যে একটা মেশিনের সব পার্টসগুলো আছে। অনেকে মেশিনের পার্টস নিয়ে ঘুরতে আসেন, মেশিন পান না, পার্টস পান না, আমার কাছে আসলে খানহাডর টুলসে আসলে সব রকমের এই গ্যাসোলিন সেন্সর এবং পেট্রোল সেন্সর সব রকমের পার্টস ইনশাল্লাহ পাবেন। আচ্ছা তো আফজাল ভাই আপনার দোকানে কিভাবে আসবে? আমার দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস, ঢাকার বাইরে থেকে যারা আসবেন তো আসলে আপনারা গুলিস্তান মোটামুটি সবাই চেনেন, গুলিস্তান, তো আপনারা গুলিস্তান নামবেন,
গুলিস্তান নেমে পায়ে হেঁটে নবাবপুর ঢুকবেন, রিক্সা লওয়া দরকার নাই, পায়ে হেঁটে নবাবপুর ঢুকবেন। পায়ে হেঁটে নবাবপুর ঢুকে একটা ডাচ বাংলা ব্যাংক পাবেন, ওই ডাচ বাংলা ব্যাংক যেখানে আছে তার উল্টা পাশে একটা মোড় আছে, তিন রাস্তার মোড়ের মধ্যে নিচতলা 121/3 আমার খানহাডর টুলসের অবস্থান। দক্ষিণবঙ্গ থেকে আসলে নবাবপুর ঢুকে অনেকটা গুলিস্তানের কাছাকাছি আসতে হবে, এসে আপনারা সেই ডাচ বাংলা ব্যাংকে টার্গেট করবেন। ডাচ বাংলা ব্যাংক, ওই ডাচ বাংলা ব্যাংক যে পাড়ে আছে তার উল্টা পাশে একটা মোড় আছে, এই তিন রাস্তার মোড়ের মধ্যে আমার 121/3 খানহাডর টুলসের অবস্থান। খানহাডর টুলসের কোথাও কোনো ব্রাঞ্চ নাই, নবাবপুরে একটাই আছে, সেটা 121/3 অবস্থান। তাছাড়া আরও চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন, আপনারা জায়গা বসে মাল নিতে চাইলে আমার সামান্য কিছু টাকা 500-1000 টাকা পে করবেন, বাকি টাকা আমরা আপনার অনকন্ডিশনে পাঠিয়ে দিব, মাল যাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায় দায়িত্ব আমার। আচ্ছা, তো আপনারা কন্ডিশনও বাংলাদেশের যে কোনো স্থানে? জি জি, আমরা হ্যাঁ ভাই নাজমুল ভাই, আমি তো এতক্ষণ সেন্সো দেখাইলাম, এই সেন্সো বাদও আমার কাছে আরও অনেক কিছু রয়েছে, কোর ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন, হ্যামার ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, যত ধরনের পার্টস মেশিনারি আইটেম যত আছে সব ইনশাল্লাহ আমার খানহাডর টুলসে পাবেন। আচ্ছা, আপনারা যে কোনো ধরনের পাওয়ার টুলসের আইটেম পাবেন, হার্ডওয়্যার টুলসের আইটেম পাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ওয়েল্ডিং মেশিনের কালেকশন আছে, এখানে কিছু রাখা আছে, তারপর বাহিরে কিছু রাখা আছে, আর এখানে আমার গোডাউন দেখেন ভাই, দেখেন এই যে আমার গোডাউন, এটা আমি এই গোডাউনের উপরে ডিফেন্ডেবল, এই যে একটা সেন্সো ভাই, একটা সেন্সো ঘরে ছিল না, এগুলো সব গোডাউন থেকে আনছি, এই আমি গোডাউন থেকেই, আমার গোডাউনে অনেক রকমের হার্ডওয়্যার টুলস মেশিনের আইটেম রয়েছে, আপনারা আসলে পেয়ে যাবেন। বিশেষ করে ওয়েল্ডিং মেশিন, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, কোর ড্রিল মেশিন এবং হ্যামার ড্রিল মেশিন, ওয়াল সেজার থেকে শুরু করে সব আইটেম ইনশাল্লাহ আমার কাছে পাবেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু গাছ কাটা মেশিন দেখালাম, তো যারা এগুলো নিতে চান ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সরাসরি খান হার্ডওয়্যার অ্যান্ড টুলসে। আর এরকম নতুন নতুন মেশিনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।